ইসলাম ধর্মপ্রচারক দীন মোহাম্মদ শেখ পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার মাতলি শহরের অধিবাসী। 1989 সালে ইসলাম গ্রহণ করার পর তিনি ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন। তার হাতে ইসলাম গ্রহণ করেন 1,08,000 মানুষ। দীন মোহাম্মদ শেখ 1942 সালে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 47 বছর বয়সে তিনি তার চাচার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পর থেকেই তিনি ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন। তিনি পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, দীন মোহাম্মদ 1,08,000 মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। দীন মোহাম্মদ শেখ স্থানীয় আল্লাহু আলী জামিয়া মসজিদের সভাপতি। নিজে মুসলিম হওয়ার পর থেকে অন্য মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়াকে নিজের কাজ হিসেবে বেছে নেন। দীন মোহাম্মদ শেখ অসহায় ইসলাম গ্রহণকারীদের আবাসনের জন্য প্রায় 9 একর জায়গারও ব্যবস্থা করেছেন, যারা সেখানে বসবাস করবে। ইসলাম গ্রহণের পর দীন মোহাম্মদ শেখ বলেন, আমি সবসময় ইসলামকে ভালোবাসি। ইসলাম গ্রহণ করার আগে পবিত্র কোরআন অধ্যয়ন করতে শুরু করি। কোরআন পড়ার পর বুঝতে পারি 360 দেবতার পূজা করে আসলে কোনোদিন আমার কোনো উপকার আসেনি। ইসলাম গ্রহণ করার পর প্রথমে তিনি গোপনে গোপনে কোরআন অধ্যয়ন করতেন। তার ভয় ছিল, যদি কোনো মুসলিম তাকে কোরআন সহ দেখে ফেলে তবে তিনি আক্রমণের শিকার হন কিনা। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন, আর তা ছিল রমজানের রোজা শুরু হওয়ার আগে। সে সময় তিনি রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই রোজা রাখা শুরু করেন। উল্লেখ্য যে ছোটবেলা থেকেই তিনি ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা করতেন। ইসলামের প্রতি তার ভক্তি অনুরাগ দেখে তার মা তাকে 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেন। তার মায়ের বিশ্বাস ছিল, বিয়ে করে ফেললে অন্য ধর্মের প্রতি তার টান কমে আসবে। বিয়ে করার পর মুসলিম হওয়ার আগেই তার 4 মেয়ে এবং 8 ছেলে জন্ম নেয়। বিয়ের পরও ইসলামের প্রতি তার কৌতূহল কমেনি। তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য মোহাম্মদ জাকসি নামে এক মুসলিম শিক্ষক খুঁজে বের করেন, আর তার কাছে নিয়মিত পবিত্র কোরআন এবং হাদিসের বাণী সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকেন। ভাগ্যক্রমে দীন মোহাম্মদ শেখের চাচাও একই মানসিকতার লোক ছিলেন। তারা দুজন এই মর্মে একমত হলেন যে তারা একে অপরকে সব কাজে সহায়তা করবেন। অতঃপর তিনি তার মেয়েদের বিয়ের পর ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। ইসলাম গ্রহণ করে তিনি ধর্মপ্রচারে একটি মিশনারি তৈরি করেন। তিনি তার পরিবার থেকে ইসলামের দাওয়াত শুরু করেন। পরিবারের শক্তিশালী সমর্থনই ইসলামের প্রচার কাজে তার মানসিক শক্তি বাড়িয়ে দেয়। পাকিস্তানের মাতলি শহরে চিনি শিল্পের মালিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল সিকান্দার হায়াত দীন মোহাম্মদ শেখকে দীনের প্রচারে আর্থিক সহায়তার প্রস্তাব দেন, কিন্তু দীন মোহাম্মদ শেখ সে প্রস্তাব ফিরিয়ে দেন। তবে তিনি সিকান্দার হায়াতকে নও মুসলিমদের চাকরি দেওয়ার প্রস্তাব করেন, আর তাতেই রাজি হয়ে যান সিকান্দার হায়াত। সেনা কর্মকর্তা ও তার মেয়ে নিজেদের প্রতিষ্ঠানে নও মুসলিমদের চাকরির ব্যবস্থা করেন। দীন মোহাম্মদ শেখের ধর্মপ্রচারের কথা পাকিস্তানের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়লে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে এসেই ইসলাম গ্রহণ করেন। তার আবাসিক বাড়ির মসজিদেই নও মুসলিম শিশু কিশোর নারী ও পুরুষদের জন্য রয়েছে নামাজ ও পবিত্র কোরআন শেখার ব্যবস্থা। নারী শিক্ষকদের দিয়ে নারীদের কোরআন শেখারও রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে 15 দিনের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কোরআন ও নামাজ শেখানোর ব্যবস্থা রেখেছেন তিনি। তবে তিনি নিজে মুসলিম হওয়ার পর এত বিশাল সংখ্যক মানুষকে ধর্মে দীক্ষিত করলেও তিনি নিজে কোনো ধর্মীয় গ্রুপ বা দলকে সমর্থন করেন না, বরং তার কাছে সব মুসলমান ভাই ভাই। সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করাকেই নিজের জীবনের মিশন হিসেবে বেছে নিয়েছেন। Ya Rabb, Ya Rabb.